আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আপনারা আজকে আলোর দিশারি প্রোগ্রামে আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন আপনারা অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন, আশা করি আমরা একজনের প্রশ্ন করে কিন্তু অনেক ভাই বোনরা উপকৃত হচ্ছেন। হ্যাঁ, হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছেন, আপনি সবার সওয়াব পাবে, সওয়াব পাবেন ইনশাল্লাহ। হুজুর বলতেছিলেন এই ব্রেকের আগে সফর সম্বন্ধে, যেটা ওইটা যদি জি আপনি আরো ইনশাআল্লাহ। একটু বিস্তারিত বলতে চান। জি যে বোন যে প্রশ্ন যেটা করেছিলেন, যে সাহাবায়ে কেরামের সময়ে ওনারা কিন্তু উটের মাধ্যমে সফর করতেন, সেই হিসাবে হয়তো 48 মাইলের একটা ডিস্টেন্স, যেটুকু দূর বা হচ্ছে দূরের সফরের নিয়তে ঘর থেকে বাইর হওয়ার পরেই একজনকে শরীয়ত মুসাফির হিসাবে ধরে নেওয়া হতো। বর্তমান সময়ে যেহেতু সফর বর্তমান প্লেনের মাধ্যমে বা গাড়িগুলোর মাধ্যমে যেহেতু আমরা অত্যন্ত সহজে হচ্ছে দূর আমরা অতিক্রম করতে পারতেছি, কষ্টও হয় না, তাহলে কি এখনও কি 48 মাইলই আমাদেরকে মুসাফিরের ডিস্টেন্সের জন্য আমরা মাইল ফলক হিসাবে মেজারমেন্ট হিসাবে এটাকে আমরা একটা মাপ হিসাবে ধরবো নাকি ধরবো না? এটাই ছিল বোনের প্রশ্ন। তো আমি বলেছিলাম যে ইসলামে যেহেতু অনেক জিনিস আজানের ক্ষেত্রে ডাইনে এবং বামে হাইয়া আল্লাহ সাল্লাহ সময় ঠান করা, ইভেন মাইকে দিলে ওটাকে আমাদেরকে কন্টিনিউ করতে হচ্ছে। রমল যেটা যে কারণে ছিল, এই কারণ বর্তমান না থাকলেও নবীজি করেছেন হিসাবে আমরা বলতেছেন ওটা বাদ দিতে পারবো না, কন্টিনিউ করতে হবে। হজরত হাজরত ইল্লাহ তালানহা যে কারণে সফমার ওয়ায় দৌড়াইছিলেন আজকে যদিও সেই জন্য, কিন্তু এখন পর্যন্ত হজে গেলে এটা করতে হয়। এইভাবে ইসলামের যে কাজটি যেভাবে শুরু হয়েছে এটা এভাবে আমাদেরকে কন্টিনিউ করতেই হবে। সেই হিসাবে সফরের ডিস্টেন্স যেটা 48 মাইল বাইরের চেয়ে দূরের সফরের উদ্দেশ্যে ঘর থেকে বাইর হওয়ার পরে একজনকে শরীর সাবিত হবে, এটাই হবে মেইন আমাদেরকে ফলো করার ব্যাপারটি। এখানে একটি বিষয় বলে রাখাটা ভালো, বর্তমান সময়ে অনেকেই মনে করে থাকেন যে এইভাবে 48 মাইল বা একটা নির্দিষ্ট পরিমাণটা প্রয়োজন নাই, বরং আমি যেটাকে সফর মনে করবো সেটাই আমার জন্য জার্নি, যেটাকে আমি জার্নি বললাম এটাই সফর। ইভেন আশ্চর্য হবেন না হয়তো আপনারা, অনেক মা বোনদের কাছ থেকেও এরকমও শুনতে পাওয়া যায় যে ওনার সাথী ফ্রেন্ড একজন বোন ঘর থেকে বাইর হয়ে গ্রিনিস্টিতে শপিং গেছেন, হয়তো তাকে মনে করেন আপনার বেতনার গ্রিনেরিয়া টাওয়াল টাওয়ার হামলের, তো ঘর থেকে বের হয়ে হয়তো গ্রিনিস্টি গেছেন শপিংয়ের জন্য, তো ওনারা মনে করছেন এটা তোমার একটা সফর, একটা জার্নি হলো, এটাকে জার্নি হিসাবে সফর হিসাবে শরীর সফর হিসাবে ধরে ওনাকে কিন্তু অনেক অ্যাডভান্টেজ নেন। ইভেন এরকম হয়েছে একজন ঘরের মধ্যে জোহর আসরকে একত্রে জমা করে পড়ে এসেছেন, এসে অন্য বোনকে ওনার ফ্রেন্ডকে দাওয়া দিতেছেন যে আমরা তো সফরে বেরোয়েছি, সেই হিসাবে তো আল্লাহ নবী সফরের সময় জোহর আসরকে একত্রে পড়েছে, আমি তো ঘরে জোহর আসর একত্রে পড়ে এসেছি, এই অ্যাডভান্টেজগুলো নেওয়া শুরু করেছেন। আর বিশেষ করে অনেক মা বোনরা মাশাআল্লাহ দিন শিকার উদ্দেশ্যে এরকম কিছু রং মেসেজ শিখে শুনে এরা কিন্তু অনেক বিভ্রান্তির শিকার হচ্ছেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সেই আদরের মা বোনদেরকে যেন আল্লাহ পাকে হেফাজত করেন। বিশেষ করে এই ধরনের রং মেসেজ এবং রং যে কথাগুলো শুনে আমল করে বিভ্রান্ত হচ্ছেন, আল্লাহ পাক যেন হেফাজত করেন। আমিন। জাযাকুমুল্লাহ খাইরান, আলহামদুলিল্লাহ। এরপরে আরেকজন ভাই আকিকা সম্বন্ধে এই প্রশ্ন করছেন যে অনেক সময় আমরা যা জানি সুন্নত, যে কোনো ছেলে বা মেয়ে হইলে আমরা কি করি, এই কুরবানি দেই, ওইটার বিপরীত যদি পয়সা আল্লাহর বাস্তে দেওয়া যায় বা সাদকা করা যায়, ওইটা কি ঠিক হবে নাকি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আকিকার পরিবর্তে ওই পয়সাটা সাদকা করা দেওয়া যাবে নাকি আকিকা আকিকা দিতে হবে? অবশ্যই আপনাকে আকিকা দিতে হবে, এটা একটা আলগা একটি আবাদত। মনে করেন রমজান শরীফ রোজা রাখবেন আপনি, এটা যেভাবে একটি আবাদত, এখন রমজান শরীফে আপনি নামাজ বাদ দিতে পারবেন, নামাজ একটি আবাদত, একটাকে আরেকটা দিয়ে আপনি পরিবর্তন করতে পারবেন না। যেভাবে জাকাত আপনি জাকাত হিসাবে দিতে হবে, এই পয়সা দিয়ে আপনি অন্য কোনো কিছু করলে হবে না, ঠিক তেমনিভাবে কুরবানি একটি আবাদত, সদকা দেওয়া যেভাবে আবাদত, কুরবানিও আরেকটি আবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে প্রতি বৎসর কুরবানি দিয়ে থাকতেন, ঠিক আছে? অথচ আমরা জানি মদিনায় যাওয়ার পরে অনেক ক্রাইসিস দেখা দিয়েছিল, দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, অভাব অনটন দেখা দিয়েছিল, যে সময় ক্যাশ পয়সা নগদ টাকা হয়তো বণ্টন করে দেওয়া বেশি উপকারী ছিল, কিন্তু এরপরে নবী করিম সেটি করেন নাই, বরং কুরবানি দিয়েছেন। এখান থেকে শিক্ষা হলো কুরবানি আবাদতটাকে কুরবানি হিসেবে দেখতে হবে, ঠিক তদ্রুপ আকিকাকে আকিকা হিসেবে দেখতে হবে। আকিকা সদকা দেওয়ার মাধ্যমে আকিকার কাজ কিন্তু আদায় হবে না, রোজার কাজ আমি যেভাবে নামাজ পড়লে হবে না, ঠিক তদ্রুপ আকিকার পরিবর্তে সদকা দিলে এই আকিকার সব সৌন্দর্যটা সেটা আদায় হবে না। জাযাকুমুল্লাহ খাইরান দাদা। এটা যেমন এটার সাথে মেলানো যায়, এই যে মাসা আলাল খুফাইন, যেটা আলী রাদিয়াল বলেছিলেন যে এই যদি দিন আমাদের লাকানা দিন বিরা লাকানা বাতিনুল খুফ আওলা বিল মাসহ, উনি বলেছিলেন শুধু যুক্তি দিয়ে দিন বোঝা যেত তাহলে
আমরা যে চামড়ার মোজাটা পরিধান করি এটার উপর কে মাসা না করে নিচ সাইড কে মাসা করা বেশি যুক্তিযুক্ত ছিল কিন্তু উনি বলতেছেন আমি নবী একরাম সাহেব নিজের সচক্ষে দেখেছি রাসূলুল্লাহ সাহেব শুধুমাত্র মোজার উপর মাসা করেছেন নিচ মাসা করেন নাই এতে বোঝা গেল দিন শুধুমাত্র যুক্তির মাধ্যমেই বুঝলে চলবে না দেখতে হবে আমাদের নবী কি করেছেন আল্লাহ কি হুকুম দিয়েছেন এটাই হলো দিনকে মানার এবং ফলো করার সঠিক পদ্ধতি জাযাকুমুল্লাহ খাইর এরপরে আরেকজন ভাই প্রশ্ন করছেন যে ওনার বেবির নাম রাখতে চান মোহাম্মদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা এখন যদি এই মোহাম্মদ মুস্তাফার নামের মধ্যখানে অন্য কোনো নাম এড করতে চান যাবে কি না যাবে না সাধারণত আমরা নাম নামের অর্থ বা ইনফরমেশন আমরা এই প্রোগ্রামে অন্তত বলতে চাই না যেহেতু নামের একটি প্রোগ্রামও আছে আর নাম সম্পর্কে বলতে গেলে অনেকেই নামের বিরাট কোয়েশ্চন নিয়ে এসে সারা প্রোগ্রামকে নামের প্রোগ্রাম হিসেবে বানিয়ে ফেলেন এরপরও যেহেতু আপনি আরেকটি প্রশ্নের সাথে বলেছেন আমরা বলতেছি ইনশাল্লাহ আপনি এই মোহাম্মদ মুস্তাফার মধ্যখানে যদি আরেকটি নাম ঢুকাই দিতে পারবেন কিন্তু এত লম্বা করে লাভটা কী শুধু মোহাম্মদ তো নাম শুধু মুস্তাফা তো নাম হয় এখানে আরও আরেকটা আপনার নাম ঢুকার ইয়া যদি আপনি তিন নম্বর নাম একটা অ্যাড করেন তাহলে পরবর্তীতে বাকি সন্তানের নামের জন্য আপনি কী করবেন এজন্য আমাদের মধ্যে আরেকটা জিনিস আছে নাম রাখার ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে এই নামটা যেন এমন একটা আনকমন ইউনিক নাম হয় এই নামটা তো আমার বংশ বুনিয়াদ কারো নাম হোক এটা তো দূরের কথা বরং আমার জানা মতো আমার এরিয়া বা আমার কারো নাম যেন না হয় এরকম আমরা নাম তালাশ করি যদি আপনি তিনটা নাম একাই আপনি দল করে বসেন তো এই বাকি যারা এরকম তালাশ করে তারা তো অনেক বিপদে পড়ে যাবেন হযরত তানোয়ের মতো কাছে একজন লোক এসেছিল বলেছিলেন তোমার নাম কি তো উনি বলেছিল আবদুল্লাহির রহমান রাহিম মালিক ইয়াউমিদ্দিন কি বলেছিল আবদুল্লাহির রহমান রাহিম মালিক ইয়াউমিদ্দিন ওনার নাম আবদুল্লাহির রহমান রাহিম মালিক ইয়াউমিদ্দিন তখন হযরত তানোয়ের মতো বলেছেন ইয়া আবা নিসফিল কোরআন তাহলে তুমি কোরআন শরীফের অর্ধেকের বাবা হয়ে গিয়েছো কারণ সুরায় ফাতেহা সারা কোরআন শরীফের সারাংশ এখানে এসেছে আর অর্ধেক সুরে ফাতেহা তোমার নামে চলে যখন এসেছে তো তুমি একাই কোরআন শরীফের অর্ধেক হয়ে গেলে মাশাআল্লাহ তো এত লম্বা নাম রাখাটাও কিন্তু ঠিক নয় বাট এরপর বোন আমি একটু জব করলাম আপনি যদি চান তাহলে হয়তো মধ্যকার নাম ঢুকাইলে কোনো বাধা নেই তবে এত নামের প্রয়োজন তো নেই লম্বা করার জাযাকুমুল্লাহ আসসালাম জাযা জাযাকুমুল্লাহ খায় আমাদের সাথে আরেকজন খোলা আছেন হ্যালো খোলা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম খোলা টিভির ভলিউম কমাইতে হবে ইনশাআল্লাহ যদি তিন বছর আগে বা পাঁচ বছর আগে আমি পড়ছিলাম প্রায় পাঁচ বছর নমাজ হয়ে গেছে এখন তাই বুঝতে পারছেন যে আসলে নামাজ মিসে গেলে ওই এটা গুনার কাম করতেন খুব দুষ্ট হয়ে গেছে কিন্তু বাবা করিয়া তাই নামাজ শুরু করছেন এখন আর তো নামাজ পজা ওয়ান না কিন্তু বিগত দিনের যে কয়েক বছরের নামাজ পজা হয়ে গেছে এগুলা কি লাগে কথা এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হইল কি যে একজন মানুষে সফরও গেছেন যাওয়ার পরে তাই নামাজ কসর কর্তা দুই রেখাত জায়গা বুলে সাই জায়গা করে লিখুন এখন তাই করার কিটা আছে আবার এই নামাজ পজা করতে আনি না কি কিটা করার পান করণীয়টা কি ও দুইটা জিনিস আমাদের মেহরবানি করে কই বল জাযাকুমুল্লাহ খাইর আপনার সুন্দর প্রশ্নের জন্য নেক্সট কল আসসালামু আলাইকুম হ্যালো কল আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কল দর্শক আসসালামু আলাইকুম নেক্সট কল আসসালামু আলাইকুম ঠিক আছে ইনশাল্লাহ আপনি দেখতে থাকুন জি আপনার প্রশ্নটি জি টিভির ভলিউম কমাইয়া আপনি প্রশ্ন করকা জাযাকুমুল্লাহ আমি তো নিউ থর্সি জি হোকা এখন হোকা ইনশাআল্লাহ হ্যাঁ আমার কথা হইল আপনার যে খোজা নামাজ ওইছে আগে আল্লাহ মাফ করতে তো এখন আমরা যে খোজা নামাজ পড়ি এশার খোজা পড়িয়া বিটির খোজাও পড়া লাগে জানি তো এখন আমি আপনার খালি এশার খোজা পড়িয়া উঠে গেলাম
এখন বিতির খোঁজা কিতাও সময় ফল লাগবো না অন্য কোনো সময় ফললে উইব, ও একটা প্রশ্ন। আর আপনার জন্য কিতা নাই ইচ্ছা তো আপনার খোঁজা সব সময় ছোড়াছুড়ি ও এটা তো সময় সময় ফলি যাই, এখন ওটা তো বেশি মূল্যবান যে আমার বিতির নামাজ আমি যদি ফলি না খোঁজা খালি আসার খোঁজা ফলিয়া উঠি যাই তো ওই বনি আর বিতির নামাজ আমি যে কোনো সময় খোঁজা করতাম পারবো অন্য সময় একসাথে পড়া লাগবে খোঁজা করা লাগবে না অন্য সময় খোঁজা করা লইব ওটা আপনার প্রশ্ন। ও অন্য সময় খোঁজা করলে ওই প্রশ্ন ঠিক ক্লিয়ার হইছে, জাযাকুমুল্লাহ খাইরা। আচ্ছা জাযাকুমুল্লাহ, দেখতে থাকো কা নেক্সট কল। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন আছিল, জি তাড়াতাড়ি করা মানে একটু ফোর্স করা একটু তাড়াতাড়ি আটা রমল করা আর কি, তখন যদি একটু টায়ার্ড হইন বা কোনো অসুস্থ হইন বা কোনো সমস্যা হয় তো রমল না হলে নর্মাল স্বাভাবিক অবস্থায় যদি তারপরে যে তানটা জীবিত নাই নি থা হইত নাই নি ভালো করে আমরা সতর্ক ফজিলত হয় আমরা এই আমলা আইতাম পারি ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর আপনার সুন্দর প্রশ্নের জন্য। জি আলহামদুলিল্লাহ, এখন আমরা আনসারের দিকে চলে যাব। প্রথমে প্রশ্ন হচ্ছে খাজা নামাজ, যে একজন ভাই বা বোন সবার অনেক মানুষ খোঁজা হয়ে থাকে, তাহলে যদি লং টাইম উনি 5 বছর হয়ে গেছে যেমন নামাজ পড়েন নাই আল্লাহ মাফ করুক, তাহলে কিভাবে খাজাটা করবেন, খাজা করা লাগবে বা কিভাবে করবেন? ওইটা তো উনি বলতেছেন যে বিগত প্রায় 15 বছর যাবত নামাজ খোঁজা হয়েছে, এখন হয়তো বুঝতে পেরেছেন অপরাধ করেছেন, ভুল করেছেন, তওবা করেছেন এবং রেগুলার নামাজ পড়তেছেন, বাট বিগত 15 বছরের নামাজের খোদার কী করবেন এটাই প্রশ্ন। ইনাদার ওয়ার্ড এটাকে এইভাবেই নেন যে এটার খোদা করতে হবে কি না করতে হবে না, যদি করতে হয় তাহলে কীভাবে করবেন। তো এখানে সাধারণত কিছু উলামায়ে কেরাম বলে থাকেন যে 5 ওয়াক্তের বেশি যদি পুরাতন খোদা জমা হয়ে যায় তো শুধুমাত্র তওবা করলেই মাফ হয়ে যাবে। আপনি তওবা করলেন অর্থাৎ যেটা করেছেন এটা অপরাধ করেছেন, ভবিষ্যতে করবেন না, এটা উপর অনুভক্ত হয়ে এই গুণাকে ছেড়ে দিয়েছেন অর্থাৎ নামাজ শুরু করে দিলেন, বাস হয়ে যাবে। বাট নির্ভরযোগ্য উলামায়ে কেরাম বলতেছেন যে আমরা দেখি যেইভাবে শুধুমাত্র মৌখিক যদি তওবা করলেই যে সমস্ত এবাদতের কদার বিধান রয়েছে এখানে কদা করতে হয়, যেমন হজ, একজনের হজ ফরজ ছিল করতে পারে না শুধু তওবা করলো, সবাই বলতেছেন এই তওবায় মাফ হবে না। জকাত ফরজ ছিল, বিগত কয়েক বছর জকাত দেয় নাই, এখন একসঙ্গে হঠাৎ করে জকাত দেওয়া শুরু করলো এই বছর থেকে, বিগত 15 বছর জকাত ডিউ শুধু মাফ চেয়ে নিল, মাফ হবে তো বলতেছেন মাফ হবে না। হয়তো রমজান শরীফের রোজা ফরজ ছিল তবা করে নিল, তবা হবে না বরং কদা রাখতে হবে বা কফারা দিতে হবে এরকম। সেই হিসাবে নামাজের ক্ষেত্রে ওলামা একরাম বলে থাকেন আপনি আপনার ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুন, আপনি আপনার সাধ্য অনুযায়ী তখন আসতে আপনি চেষ্টা করবেন এবং কদা করতে হবে আপনাকে। হ্যাঁ, খোদা করার জন্য আপনি হয়তো চেষ্টা করেন প্রত্যেক নামাজ ডেইলি, যেমন এক আজকে জোহরের সময় আপনি চেষ্টা করলাম যে আমার হয়তো বিগত খোদা একটা জোহরে আমি শুধু ফরজ 4 রাকাত পড়ে নিলাম বা আসরের 4 রাকাত পড়ে নিলাম, এইভাবে শুধু ফরজগুলা হিসাব করে করে যদি আপনি ডেইলি এক এক দিনের আপনি এইভাবে খোদা করতে থাকেন তো আলহামদুলিল্লাহ প্রতি 1 বছরে তো আপনি 1 বছর খোদা করে নিতে পারবেন। এবং আমি মনে করি এটাই সেফ, কারণ যদি খোদা করতেই হয় এবং কঠিন কেমন দিন আপনি এই হিসাব আপনাকে আল্লাহর কাছে দিতেই হয় তা আপনি পড়লে তো সমস্যা হচ্ছে না, না পড়লে তো কিন্তু আপনি আটকা পড়তে পারেন। এবং ওলামায়ে কেরাম বলে থাকেন কজার জন্য সেই দলিল যে দলিল আদায়ের জন্য ছিল, উসুলে ফিকার কেমন সমান কথা বলে থাকেন যে কজার জন্য আলাদা কোনো দলিল আমাদেরকে খুঁজতে হবে না, যে দলিলের মাধ্যমে আমাদের আদায় করা ডিউটি ছিল আদায় করি নাই ডিউ রয়ে গেছে সমান সেই দলিল উপর ভিত্তি করে আমাদেরকে কজাও করতে হবে। এবং আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের লাইফেও নামাজ যেগুলো খোদা হয়েছিল সব নামাজ খোদা করেছেন, হয়তো আমাদের মতো লম্বা খোদা হয় নাই যা খোদা হয়েছে খোদা করেছেন। ইভেন বলেছেন যদি কেহ ঘুমন্ত অবস্থায় নামাজ ছুটে যায়, বলে নামাজ ছুটে যায়, স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে ঘুম থেকে ওঠার সাথে সাথে নামাজটা পড়ে নেয়, ঘুমাইয়া বললেও যখন মাপ পাওয়া গেল না তাহলে সজাগ
এবং ইচ্ছা করে যে নামাজ বাদ দেওয়া সেটা মাফ কেমনে পাওয়া যাবে এটা আমার কমপক্ষে বুঝে ধরে না পাই। সুবহানাল্লাহ, এজন্য আমাদেরকে অবশ্যই কথা পড়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। এখন হয়তো প্রশ্ন আপনি চেষ্টা করতেছেন, মৌত চলে আসলো, যদি আমি আমার চেষ্টা করতে থাকি আশা করি এই ধরনের চেষ্টা শুরু করার পরে যদি আমার নামাজ কজা থেকেই যায় আশা করা যায় সেটা আল্লাহ মাফ করবেন, যেহেতু আমি আমার সাধ্য অনুযায়ী যতটা আমি করতেছিলাম। আর আল্লাহ বলতেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, এজন্য কজা পড়ে নেব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। এরপরে আরেকটি প্রশ্ন, যে সফরের সময় তো চার রাকাতের নামাজ দুই রাকাত পড়তে হবে, ওইটা যদি ভুলবশত কেউ চার রাকাত পড়ে নেয় তাহলে কি? এখানে উলামায়ে কেরামের দুইটি অপিনিয়ন রয়েছে। এক অপিনিয়ন হিসাবে সফরে কজা সফরে জুহর আসর এবং এশার নামাজ চার রাকাতের পরে দুই রাকাত পড়া ওয়াজিব, আপনি যদি চার রাকাত পড়েন আপনি গুনাহগার হবেন, নামাজ হবে না। আবার অন্যান্য উলামায়ে কেরাম বলতেছেন যে সফরে এই তিন ওয়াক্ত নামাজ চার রাকাতের পরিবর্তে দুই রাকাত পড়া ওয়াজিব নয়, তবে সুন্নতে মুয়াক্কাদা, যদি কেউ পুরা পড়ে নেয় সে গুনাহগার হবে, নামাজ হয়ে যাবে কিন্তু গুনাহগার হবে। যদি আমরা দ্বিতীয় অপিনিয়ন লই, তবুও তো আপনি কেন পুরা পড়তে যাবেন? আপনি বলছেন বুলে, যদি বুলে এরকম হয়ে যায় তাহলে এখানে দুইটি অপিনিয়ন আছে। এক অপিনিয়ন হিসাবে আপনার নামাজ হয়ে গেছে মাশাআল্লাহ, খোদা করতে হবে না। আর আরো গুলামায়কাম অন্যান্য উলামায়কাম বলতেছেন যেহেতু আপনার জন্য ওয়াজিব ছিল আপনি দুই রাকাত পড়বেন, আপনি চার রাকাত পড়ে নিয়েছেন, যদি দুই নম্বর রাকাতে বসে থাকেন তো ইনশাআল্লাহ আপনার নামাজ আদায় হয়ে যাবে তবুও। বাট ইচ্ছা করে এরকম করাটা ঠিক হবে না, কারণ বুখারী শরীফে একটি হাদিস এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন কোনো একজন সাহাবী এভাবে সফরে উনি এই চার রাকাত পুরো পড়ে নিতেন, তো উনি বলতেন ইয়া লাইতা হাজ্জি রাকাতান মাকবুলাতান, হায় হায় আমি মনে করি কবুল দুই রাকাত ও চার রাকাতের পরিবর্তে দুই রাকাত আমার কাছে অত্যন্ত উত্তম। উনি আফসোস করতেন কেন চার রাকাত পড়তেছেন উনি, বাট এরপরেও তো ওই চার রাকাত যিনি পড়তেন উনার পিছনে কিন্তু নামাজ পড়েছেন আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু আনহু। সেই হিসাবে আমার কারণ বলতেছেন যে যদি কেউ চার রাকাত পড়ে নেয় নামাজ তো হয়ে যাবে ঠিক আছে, কিন্তু অবশ্যই আমাদেরকে দুই রাকাতে পড়তে হবে। উমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস আছে, উনি বলতেছেন হাজি সাদাকাতুন তাসাদাকাহুল্লাহু ফাকবালু সাদাকাতাহু, আল্লাহর পক্ষে সাদাকা উপহার দেওয়া হয়েছে আমাদেরকে, আল্লাহ পাক আমাদেরকে আদর করে জুহর আসর এবং এসাতে চার রাকাত দুই রাকাত পড়ার উপহার দিয়েছেন, অফার করেছেন, আমরা কেন সেই অফারকে আমরা অ্যাকসেপ্ট করবো না? এটা তো হয় না, এজন্য আমরা অবশ্যই ইচ্ছা করে করবো না, ভুলবশত হয়ে গেলে ইনশাল্লাহ আশা করা যায় নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি ইমামের পিছনে পড়েন কোনো মুসাফি তাহলে তো চার রাকাতই পড়বেন, তা তো ভিন্ন কথা, তখন যেহেতু আপনি ইমামকে ফলো করতেছেন, ইমামকে ইত্তেবা করা এটা আরেকটি দায়িত্ব, জিন্নামাজুল ইমাম ইউতাম্মা বিহি, যদি আপনি মুসাফির হয়ে একজন মুকিমাম পিছনে পড়েন তখন কিন্তু জোহর আসর এশাও আপনি পূর্ণ পড়তে হবে, যেমন রাজর হজে গেলে জি আমরা যদি মুসাফির কিন্তু সেখানে ইমাম লোকাল উনি জোহর আসর এশা পড়াইলে ওনাদের কাছে জামাত শরীফে আমরা কী করি পুরা নামাজ পড়তে হবে আমাদের, কেন জিন্নামাজুল ইমাম নিজের রিলেটিভ যারা আছে ওদের কি কি দেওয়া যাবে, জাকাত কাকে দিতে পারবে, নিজের মানে যারা আছেন মা বাবা করেছেন নিজের রিলেটিভকে দেওয়া যাবে কিনা যাবে না, বিশেষ করে কার কাছ থেকে শুনেছেন উনি যে বাবার আত্মীয় যারা তাদেরকে দিতে পারবেন না, তো আমার মনে হয় জানি না হয়তো আপনি কীভাবে বুঝেছেন বা হুজুর কীভাবে বলেছেন একজাক্টলি, হয়তো আপনি বুঝতেও মিস্টেক হতে পারে বা ওনার বলতে হয়তো কীরকম বলেছেন আমি জানি না। তো মশলা আপনাকে আমি বলে দিতেছি, যেটা সেটি হলো আপনার রিলেটিভের মধ্যে থেকে বাবা মাকে আপনার মা বাবা দাদা দাদি নানা নানি আপন নানা নানিকে দিতে পারবেন না, আপনার ছেলে মেয়ে এবং ছেলে মেয়ের ঘরের আপন নাতি নাতিনকেও দিতে পারবেন না, ঠিক আছে? এটাকে অন্য ভাষায় আমি এভাবে বলতে পারি, আপনি ডাল মূলকে দিতে পারবেন না মা বাবা দাদা দাদি নানা নানি, এবং মূল ডালকে দিতে পারবেন না অর্থাৎ আপনার ছেলে মেয়ে নাতি নাতি আপন যারা তাদেরকে দিতে পারবেন না, গেল এক। স্বামী স্ত্রীকেও দিতে পারবেন না, স্ত্রীও নির্বজ্জিগুলো মায়ের মতে স্বামীকেও দিতে পারবেন না, এই দুই সম্পর্ক ব্যতীত। আবারও বলতেছি জন্মের সম্পর্ক যেখানে, যেমন আমরা আমার মা বাবার ঘর থেকে জন্ম নিয়েছি, এখানে একজন একজনকে দিতে পারবেন না, এবং যেখানে বিবাহের সম্পর্ক রয়েছে স্বামী স্ত্রীকে স্ত্রীর স্বামী দিতে পারবেন না, আর বাকি যত সম্পর্ক আছে আত্মীয়তার সম্পর্ক সেখানে দিতে পারবেন তো পারবেন, ইভেন যদি কেহ উপযুক্ত হয় জকাত পাওয়ার তখন দিলে ডাবল সব পাবেন আপনি, যেমন আপনার বাইকে দিতে পারবেন, আপনার চাচাকে দিতে পারবেন, আপনার ফুফুকে দিতে পারবেন, খালাকে দিতে পারবেন, কারণ আমরা বাইরের ঘর থেকে আমি জন্ম নেই নাই বা আমার কথা জন্ম নেই নাই, সেই হিসাবে বাইকে বোনকে চাচাকে খালাকে খালুকে মামাকে আপনি জকাত দিতে পারবেন, যদি এরা
জকাত খাওয়ার জোকা হয়, বরং তখন জকাত দিলে তো আদায় হবে বটে, ইভেন সব পাবেন ডবল। কেন? সরকার সব পাবেন, ওয়াজুল করাব হয়, এবং আপনি একজন রিলেশন আত্মীয়তার বন্ধনকে আপনি সুসম্পর্ক রাখলেন, সেই কারণে আপনি আরেকটি সব পাবেন, ডাবল সব পাবেন ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ। এরপরে তিনটে প্রশ্ন বাকি আছে। খাজা, উনি বলছেন খাজা নামাজ যখন ইশার খাজা করবেন তাহলে উইতির সাথে সাথে খাজা করতে হবে না সাথে করার প্রয়োজন নয়, সাথে করলেও হবে পরে করলেও হবে ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে রামাল, রামাল যদি কেউ টায়ার্ড থাকেন বা কোনো অসুবিধা থাকে তাহলে রামাল করতে হবে না? না, উজর সব জায়গায় এক্সেপশন, লাইসা আলাল মারিদি হারাজ ওয়ালা আলাল আরাজি হারাজ ওয়ালা আলাল মরকনে, কোনো বেমার যদি কেউ হয় উজর আপত্তি সবসময় এটা আলাদা, আপনি রমল করবেন এটা সুন্নত, যদি উজরের কারণে করেন না তাহলে কোনো সমস্যা নেই। ইভেন নামাজে দাঁড়ানো ফরজ, যদি উজরের কারণে আপনি বসে নামাজ পড়েন নামাজ হয় না? হয় না, অবশ্যই হয়। সেই হিসাবে যদি কেউ টায়ার্ড বলতে যদি এরকম মারাত্মক টায়ার্ড হয়ে উজর হয়ে যায় আর উনি রমল করতে পারতেছেন না, অথবা মনে করেন বেশি ভিড় থাকে, ক্রাউড থাকার কারণে সময় ইচ্ছা করলেও পারতেছেন না, বা আপনার সঙ্গে হয়তো আপনার মা বোন আছে, আপনি তাকে সাথে নিয়ে যাচ্ছেন, যার কারণে হয়তো আপনি এভাবে রমল কন্টিনিউ করতে পারছেন না, এ কারণে যদি আপনি রমলকে একটু কম করেন তবু আপনার হজ হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না, উমরা হয়ে যাবে। শেষ প্রশ্ন হচ্ছে আজকে এই মিসওয়াক, মিসওয়াকের ফজিলত কি? প্রথমত টুথব্রাশ দ্বারা, ব্রাশ দ্বারা যদি আপনি ব্রাশ করেন দাঁত তো ক্লিন হচ্ছে, সুন্নত আদায় হচ্ছে, ঠিক আছে, বাট হ্যাঁ ডাবল সুন্নত হবে, নবী আকরাম যে স্টিকটি, যে মিসওয়াকটি ইউজ করেছেন সেটা ইউজ করতে পারলে আরও ফায়দা, এবং এই মিসওয়াক ইউজ করলে অনেক ফায়দার মধ্যে সবচেয়ে বড় ফায়দা যেটা, তাজকিরুস শাহাদাত ইনদাল মউত, মৌতের সময় কলিমা নসিব হবে, দাঁত ক্লিন হবে, মুখের রোগ দূর হবে, এবং নামাজের পাওয়ার বাড়বে, সওয়াব বাড়বে, এবং এতে গিয়া আপনি আপনার এই মনে করেন শারীরিক সুস্থতার জন্য আপনার অনেকটা হেল্প হবে, খাদ্যটা আপনি মজা পাবেন, অনেক ফায়দা রয়েছে, এবং এর মাধ্যমে কোনো কোনো বর্ণনামতে নামাজেরও সব বেড়ে যায়। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের জন্য মিসওয়াক করা, বিশেষ করে রাসূলুল্লাহ যে মিসওয়াক করেছেন সেই মিসওয়াক ইউজ করার জন্য আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। আমি জাযাকুমুল্লাহ খাইরান, জাযাকুমুল্লাহ খাইর, আলহামদুলিল্লাহ আপনার সময়ের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাযায়ে খাইর দান করুন, আপনাদেরকে আল্লাহ কবুল করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। আজকে যে আমরা মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করুন, এবং আপনারা যারা প্রশ্ন করেছেন আপনাদের প্রশ্নের আলহামদুলিল্লাহ আপনারা উত্তর পেয়েছেন, এবং আশা করি আমরা আপনারা সবাই উপকৃত হয়েছেন। আগামীকালও সমান সময় আমরা আবার দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।